ফের অশান্ত ঢাকা। শেখ হাসিনা দেশ ছাড়ার আড়াই মাসের মাথায় এবার তার মনোনীত রাষ্ট্রপতি মোহাম্মদ শাহাবুদ্দিনকে সরানোর দাবিতে উত্তাল সে দেশের রাজধানী। বাংলাদেশের সংবাদ মাধ্যম ঢাকা ট্রিবিউনের প্রতিবেদন অনুযায়ী রাষ্ট্রপতির বাসভবন বঙ্গভবনের সামনে ব্যারিকেড ভাঙার চেষ্টা করছিলেন বিক্ষোভকারীরা, সেই সময় গুলি চালানো হয়। তার জেরে এক ছাত্র সহ দুজন আহত হয়েছেন, তাদের উদ্ধার করে ঢাকা মেডিকেল কলেজ এবং হাসপাতালে নিয়ে যাওয়া হয়েছে। জানা গিয়েছে মঙ্গলবার সন্ধ্যে থেকে উত্তপ্ত হয়ে ওঠে ঢাকা। রাষ্ট্রপতির বাসভবনের বাইরে অবস্থান বিক্ষোভ শুরু হয়। রাত গড়াতেই শয় শয় বিক্ষোভকারীরা বঙ্গভবনের ভিতরে ঢোকার চেষ্টা করে, তাদের আটকাতে নামে পুলিশ ও সেনাবাহিনী। দুপক্ষের মধ্যে তুমুল সংঘর্ষ বাধে। বিক্ষোভকারীদের অভিযোগ, পুলিশ লাঠিচার্জ ও গ্রেনেড ছুড়েছে, বেশ কয়েকজন আহত হয়েছেন সংঘর্ষে। ছাত্রদের এই আন্দোলন শুরু হয় সোমবার মাঝরাত থেকে ঢাকা বিশ্ববিদ্যালয়ের রাজু ভাস্কর্যের সামনে। মাঝরাতে পড়ুয়ারা শাহাবুদ্দিনের পদত্যাগের দাবিতে সমাবেশ করে। একই দাবিতে সভা হয় জাহাঙ্গীরনগর, রেহাম, রোকেয়া, চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ে। ছাত্রদের আরো দাবি, আওয়ামী লীগের ছাত্র সংগঠন ছাত্রলীগকে নিষিদ্ধ ঘোষণা করতে হবে।